ফ্রেন্ডস, বাঙালি ভাই বলছি। আমার লাস্ট ভিডিও আপলোড করেছি অনেক সময় হয়ে গেল, কারণ লাস্ট ভিডিওটা আপলোড করেছিলাম যখন তখন সেই দিনই আমরা জানতে পারি সুশান্ত সিংয়ের রাজপুতের ডিমাইস হয়ে গেছে। তো সেটা একটা শখের খবর ছিল, দুঃখেরও খবর ছিল, তার উপর করোনা, আর দিনকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, বাইরে বেরোনোর জোই নেই। এইসব খারাপের মধ্যেও আর প্লাস আমারও পরীক্ষা চলছিল, তাই টাইম পাইনি, আর এইরকম অবস্থার মধ্যেও একটা জিনিস দেখে আমার খুব ভাল লেগেছে, সত্যি খুব ভাল লেগেছে, আপনারাও দেখুন আপনাদেরও ভাল লাগবে। এই নিন, একটা মেয়ে তার মা হসপিটাল থেকে করোনাকে হারিয়ে ফিরে আসছে, মেয়েটা আনন্দে নাচছে, এর থেকে খুশির কিছু হয় না, সত্যি এর থেকে কোনো খুশির খবর নেই। মা মৃত্যুকে হারিয়ে ফিরে আসছে, আর করোনা এখন বলতে গেলে পুরো দুনিয়াতে মনুষ্যের শত্রু, আর যে শত্রুর কাছে সামনে হাসতে পারে তার থেকে বীর কেউ নেই, আর কারণ সেই হাসি থেকে শত্রুরও মনে হবে যে আমার কি অস্তিত্ব আছে। তাই করোনার সঙ্গে লড়াই করছে ডাক্তাররা, করুক আমরাও করব, আর হাসা নিয়ে খুশি হয়ে বাঁচুন, ভালো থাকবেন।